আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান। প্রত্যেকটা মানুষ আমরা কিন্তু অনেক কিছু ভাবি, অনেক চিন্তা ভাবনা নিয়ে আমাদের জীবন এগিয়ে যাওয়া, এবং অনেকেই আমরা কিন্তু ভাগ্যের ওপর নিজেদের জীবনকে ছেড়ে দিতে একটু বেশি মনোযোগী হয়ে যায়। তো একটা জায়গায় দাঁড়িয়ে এই কথাটা অবশ্যই মনে হয় যে ভাগ্য কিন্তু আমাদের হাতে নেই, কিন্তু যে কোনো সিদ্ধান্ত আমরা যখন নিই সেটা কিন্তু আমাদের হাতের মধ্যে থাকে। ভাগ্য আমাদের সিদ্ধান্ত দিতে পারে না, কিন্তু যে কোনো সিদ্ধান্তই আমাদের কিন্তু সঠিক ভাগ্যকে নিয়ন্ত্রণ করতে পারে। এটা খুব গুরুত্বপূর্ণ কথা, এবং যারা এই অনুষ্ঠানের সঙ্গে দীর্ঘদিন ধরে সঙ্গী হয়েছেন, যারা এই অনুষ্ঠানকে পাথেয় করে এগিয়ে চলেন, তারা কিন্তু আজকে প্রচণ্ড উপকৃত। এটা নিয়ে আজকে কিন্তু নতুন করে বন্ধুদের বলার নেই, কিন্তু আমরা প্রতিটি অনুষ্ঠানে নতুন বন্ধু পেয়ে থাকি, কারণ যিনি রয়েছেন আমাদের অতিথি তার কাছে যখন আসা যায় তখন শুধুমাত্র মনের যে আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ হয় তা নয়। হয়তো আপনি ছোটবেলায় স্বপ্ন দেখেছিলেন, কিন্তু বাস্তবে চলতে চলতে সেই স্বপ্নগুলো কোথাও যেন হারিয়ে গেছে, তাই অবশ্যই তার কাছে যখন এসে তিনি যখন আপনাকে চেম্বারে আসার পর আপনি যখন তিনি যখন প্রশ্ন করেন আপনাকে, দেখেন যে কোথায় যেন ছোটবেলার স্বপ্নের একটা সূত্র কিন্তু রয়ে গেছে আপনার জীবনে, আর সেখান থেকেই আবার নতুন করে আপনি জীবনের জাল বুনতে পারেন, অর্থাৎ জীবনটাকে শুরু করতে পারেন। তাই কোনো কিছুই আমাদের জীবনে শেষ হয়ে যায় না, আর শেষ হয়ে গেলেও যদিও বা আমরা মনে করি যে না আমার জীবনে বোধহয় আর কিছুই হবার নেই, জীবনটা এখানেই থেমে গেল, সেই থামা থেকেই আবার আমরা চাকাটাকে ঘুরিয়ে দিতে পারি। তার হাত ধরে যারা চাকাটাকে ঘুরিয়ে দিয়েছেন বা ঘুরিয়ে দেবো ভাবছেন, অর্থাৎ চেম্বার অব্দি বুকিং করে নিয়েছেন, তারা কিন্তু সাফল্যের হাসি হেসেছেন, এটা জোর গলায় বলা যায়, গ্যারেন্টি দিয়ে বলা যায়। কারণ আমরা এই যে অনুষ্ঠানগুলো করি তার যে টোটকা যা টিপস অনেকেই ব্যবহার করে আপনারা জানিয়েছেন যে ভালো আছেন, এবং সেগুলো কিন্তু নিয়মিত আপনারা করেন, এবং এই অনুষ্ঠান দেখার জন্য আপনারা বসে থাকেন, তার কারণ একটাই যে এখানে অতিথিকে যেমন দেখা যায় তেমন কিন্তু তিনি কিন্তু বিশাল কিছু এমন কিছু ড্রেস ধারণ করেন না, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। আমরা জ্যোতিষবিদ মানেই জানি একটা স্পেশাল কিছু তার থাকবে, কিন্তু তিনি সাধারণ মানুষের মতোই, তিনি সাধারণ মহিলাদের মতোই, যেমন আমরা প্রত্যেকেই সাজে গুজি, তিনিও সাজে গোজেন, কিন্তু তার যে শাস্ত্র জ্যোতিষ এবং তন্ত্র সেটাকে এত সুন্দর করে তিনি গুলে খেয়েছেন, তাই প্রতিটি মানুষকে তার ড্রেসের মাধ্যমে তাকে বোঝাতে হয় না তিনি কতটা কাজ জানেন, তার কাজের মাধ্যমে তিনি কিন্তু প্রমাণ করেন যে হ্যাঁ তিনি কাজটা কতটা জানেন, কতটা সফলতা দিতে পারেন। অবশ্যই তাকে স্বাগত জানাবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন স্টুডিওতে হটসেটে বৌদ্ধ তন্ত্র সাধিকা, স্বপ্নদৃষ্ট মা বগুলার সাধিকা, মাতা অনামিকা, জানাবো অনেক অনেক স্বাগত। নমস্কার দিদি, আজকে আমরা একটুখানি আমাদের যে এই যে গ্রহগুলো রয়েছে নটি গ্রহ, আমরা কিন্তু ভীষণভাবে এই গ্রহদের দ্বারা পরিচালিত এবং আমাদের জীবনযাত্রা এই গ্রহ নক্ষত্রের দ্বারাই এগিয়ে যাচ্ছে। তো এখান থেকে দাঁড়িয়ে রাহুকেতুকে তো আমরা গ্রহ ধরিই না, তো সেইখানে আমি একটু জানবো যে এদেরকে আমরা ছায়াসঙ্গী হিসাবেই ধরি, তো রাহুকেতু নিয়ে কি একটু আজকে আমাদের কিছু বলবে? হ্যাঁ বলছি, রাহু কেতুকে ছায়াগ্রহ হিসাবে মানা হয়, কিন্তু সেক্ষেত্রে দেখা যায় একটা মানুষের জীবনে ভালো এবং খারাপ দুটোর পেছনেই কিন্তু রাহু কেতুর ভূমিকাটা থাকে। যেরকম আমি প্রথমে যেটা বলে দিই, খারাপটা আগে বলে দিই, যে রাহু কেতু মিলেই কিন্তু কালসর্পদোষ তৈরি করে, এবং এই রাহু কেতুর প্রভাবেই কিন্তু মানুষ এই যে শেয়ার, অনেকে চায় অর্থ পেতে, সেই জায়গাটায় বাধা বিপত্তিও যেরকম রাহুকেতু তৈরি করে, সেরকম সেই জায়গায় সফলতাটাও কিন্তু রাহুকেতুই নিয়ে আসে। দ্বিতীয় হচ্ছে আধ্যাত্মিক জগতে কিন্তু অনেকেই উন্নতি লাভ করতে চায়, অর্থাৎ অনেকেই আছে যারা কিন্তু জ্যোতিষতন্ত্রে বিশ্বাসী, তারা অনেকেই কিন্তু এটা নিয়ে শিখতে চায়, পড়তে চায়, অনেকেই আসে, সবাই বলে যে তন্ত্র শিখবো বা কিছু জ্যোতিষ শিখবো। সেক্ষেত্রে আমি বলে রাখি, জ্যোতিষ শিখতে গেলে অবশ্যই বৃহস্পতি তার অত্যন্ত শুভ থাকতে হবে, শনিগ্রহের প্রভাব ভালো থাকতে হবে, সঙ্গে হচ্ছে এই ছায়াগ্রহ কেতুর প্রভাবটাও কিন্তু ভালো থাকতে হবে, বিশেষ করে তন্ত্রের ক্ষেত্রে, কারণ কেতু হচ্ছে কিন্তু গুপ্ততন্ত্রের কারকগ্রহ, অর্থাৎ কেতু শুভ না থাকলে তাহলে কিন্তু গুপ্ততন্ত্র শেখা যায় না। এবার আসি হচ্ছে রাহু। রাহুকে আমরা ছায়াগ্রহ ভাবলেও একটা মানুষের জীবনে কিন্তু ঝড় তুলে দিতে পারে এই গ্রহটা। তুমি অনেক সময় শুনে থাকবে একটা কথা যে শনিতে নাড়ে চাড়ে রাহুতে জানে মারে, এই প্রবাদ বাক্যটা কিন্তু রয়েছে।
কিন্তু এই যে প্রভাতটা, এই প্রভাতটা কেন চলিত রয়েছে? কারণ রাহু এমন একটা গ্রহ, যদি মানুষের জীবনে তার দশা অন্তর্দশা চলে, সেই সময় কিন্তু মানুষকে আস্তে 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 মানুষকে শেষ করে দেয়। যেরকম কোনো মানুষের যখন উন্নতি থেকে অধঃপতনের দিকে যায়, সে কিন্তু একদিনে বুঝতে পারে না তার কিন্তু অধঃপতন হচ্ছে, কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে সে কিন্তু আস্তে আস্তে যখন একেবারে মাটির সাথে মিশে গেছে, তখন ভাবছে সেই সময় যদি আমি সেই ভুল কাজটা না করতাম তাহলে কিন্তু আজকে আমার এই সমস্যার মুখোমুখি হতে হতো না। কিন্তু ওই যে বলা হয়েছে গ্রহের ফের, গ্রহের ফের যখন থাকে তখন কিন্তু মানুষ সেই গ্রহের মোহেতেই থাকে, তখন কিন্তু সে বুঝতে পারে না কোনটা ঠিক আর কোনটা ভুল। আর একটু দিদি একটা প্রশ্ন রাখি, আমরা অনেক সময় দেখি যে হঠাৎ করে কেউ একটা সাধারণ জীবনযাপন করছিল, হয়তো দিন আনতে দিন খেত, হঠাৎ করে দেখলাম তার গাড়ি বাড়ি হয়ে গেছে আশেপাশে, এবং তোমার কাছে অনেক ক্লায়েন্টই এরকম হবে আসবে, তো তাদের কি এই রাহুই দেয় ফাটকা কিছু দিয়ে দেয়? হ্যাঁ দেখো, এখন হঠাৎ করে সে কী করে হলো সেটার ভেতরে তার অনেক কারণ আছে। এবার গ্রহের দিক থেকে যদি হিসাব করা যায়, যে হঠাৎ করে যে মনে করো কেউ দেখবে যে অনেকে লটারিতে অনেক টাকা একটা পেয়ে গেল, এটা কিন্তু অবশ্যই কিন্তু লটারি বলো তুমি শেয়ার বলো, এই জায়গাতে যে অর্থপ্রাপ্তিটা আসে, যেটা হঠাৎ প্রাপ্তি, সেটা কিন্তু সম্পূর্ণ রাহুর ওপরেই নির্ভর করে। এবার তার সাথে কিছু শুভ গ্রহের যোগ সংযোগ থাকে, যেরকম কারো কারো ক্ষেত্রে শুক্র, কারো কারো ক্ষেত্রে শনি, কারো কারো ক্ষেত্রে বৃহস্পতি। কারণ একটা গ্রহ দিয়ে কিন্তু কোনো পুরো একটা হিউজ সমস্যাও তৈরি হয় না, আর একটা গ্রহ দিয়ে কিন্তু কখনো কিন্তু একটা মানুষের পুরো সমাধান হয় না, কারণ তার মূলে থাকছে, হয়তো মূলত সেই গ্রহটাই কিন্তু সেই সমস্যা তৈরি করছে, কিন্তু সেই গ্রহটা কারোর ওপরে হয় দৃষ্টি বিনিময় করে, নাই সেই গ্রহের ওপরে কোনো গ্রহের দৃষ্টি বিনিময় করেই কিন্তু সমস্যাটা তৈরি হয়। এই যে অর্থপ্রাপ্তি, হঠাৎ অর্থপ্রাপ্তি, মানুষের জীবন লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাওয়া, এর পেছনে কিন্তু অবশ্যই রাহু শনির হাত থাকে। কারণ যখন ক্ষতিগ্রস্ত হয়ে যায় তখন দেখা যায় বেশিরভাগ মানুষেরই কিন্তু রাহুর দশা নয় শনির দশা চলে। আমি এটা 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে সাড়ে সাথীতে, খুব খুব রেয়ার সাড়ে সাথীতে যাদের চলছে, তাদের কিন্তু জীবনের এই 7.5 বছরে যখনই আসবে তখনই কিন্তু তার কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট নষ্ট হয়ে যায়। কারণ সাড়ে সাথী যেটা শনির ক্ষেত্রে, আমি পরে আসবো, যে শনির ক্ষেত্রে যেটা হয়ে থাকে অর্থ নষ্ট করে দেওয়াটাই শনির হচ্ছে মূল কাজ তার দশা অন্তর্দশায়। এবার সে কি তার যেটা বন্ধুর রাশি বা বন্ধু ঘর আছে সেই ঘরের যখন সাড়ে সাথী হয় তাহলে কি তাদেরকেও অর্থ বিনষ্ট করে? না, সেখানে সেটা আবার প্রেডিকশনের একটা ব্যাপার চলে আসে, বিচারের ব্যাপার আছে। কারণ আমি বললাম যে শনির সাড়ে সাথীতে ক্ষয় হবেই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হৃষ্ট ভঙ্গ হয়, সেটা যে তার বন্ধু ঘর বা সেখানে রয়েছে বন্ধুভাবে রয়েছে সেটাও নয়, বা তার লগ্নে উচ্চস্ত অবস্থায় রয়েছে সেটাও একটা বড় ফ্যাক্টর, সেগুলো রিয়ার সেটা হয় না। কিন্তু 100 জনের ভেতরে 90 জন ব্যক্তি কিন্তু সাড়ে সাথীতে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। এবার তারপরে মূর্তি বিচার আছে, এগুলো বিচার করে কিন্তু সেগুলো আলাদা, কিন্তু সাড়ে সাথীতে মানুষের অর্থ বিনষ্ট হয়। তেমনি রাহুর দশা অন্তর্দশায় যেটা হয়ে থাকে, আগে খারাপটাই বলে দিই কী হয়ে থাকে, রাহুর দশা অন্তর্দশায় ভালো সেভাবে কিন্তু কিছু হয় না, কিন্তু রাহুর দশা অন্তর্দশায় খারাপ যে জিনিসটা হয়ে থাকে সেটা হচ্ছে যে রাহু কিন্তু মানুষকে তিলে তিলে রোগ ব্যাধি দিয়ে শেষ করে দেয়। দ্বিতীয় হচ্ছে রাহুর দশা অন্তর্দশায় রাহু কোথায় বসে আছে, কার ঘরে বসে আছে, এবং তার সাথে সাথে সে কোন গ্রহের ওপর দৃষ্টি বিনিময় করছে, সেই হিসাবে মানুষের শরীরে কিন্তু পাথরী রোগ তৈরি করে। আমি একটা এক্সাম্পল দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, যে রাহুর দশা যখন চলছে, আমি ধরলাম 18 বছরের কারো রাহুর দশা চলছে, তো সেই সময় সে কিন্তু বুঝতে পারবে না, সে কিন্তু গুপ্তভাবে থেকে গেল, তার কিন্তু শরীরে দেখবে যখন অপারেশন হয় তখন দেখবে কারোর পেট থেকে 4 কিলো, কারোর পেট থেকে 8 কিলো ধরনের স্টোন বেরোচ্ছে। তাহলে ওটা কি একদিনেই তৈরি হয়েছিল? একদিনে তৈরি হয় না কখনোই, সেটা দীর্ঘদিন ধরে, কারোর আবার অনেক ছোট ছোট অনেক স্টোন তৈরি হয়, কিন্তু সে কিন্তু বুঝতেই পারেনি যে সে তার ভেতরে কী কী বয়ে নিয়ে বেড়াচ্ছে, কিন্তু হঠাৎ করে দেখা গেল তার এক সময় সেটা রোগটা ধরা পড়লো। এই যে ধরা পড়লো তখন তার অস্ত্রোপচার, সেটাও রাহুই করায়, এবং তার সাথে সাথে শনিগ্রহের দৃষ্টি থাকলে তাহলে কিন্তু আরও ভোগান্তি বেশি হয়। এবার রাহু এই যে স্টোনটা তৈরি করলো, 18 বছরের দশা পার হয়ে গেছে, তারপরেও কিন্তু দেখা যাচ্ছে তার রোগটা ধরা পড়ছে, এটাই কিন্তু রাহু করে, যেহেতু
রাহু হচ্ছে কেতুরই একটা অঙ্গ, তার জন্য কিন্তু রাহুকে দেখা যায় যে রাহুর দশান্তর্দশায় রোগ ব্যাধি কিন্তু মূলত গুপ্তভাবেই থেকে যায়। অনেক এমন ব্যক্তি আছে যারা কিন্তু বহু ডাক্তার দেখায় কিন্তু রোগ কিছু ধরতে পারছে না। এরকম আমার কাছে এরকম মানুষও আমি দেখেছি। অবভিয়াসলি তার রাহুর দশাই চলছিল, পরবর্তীকালে আমি দেখেছি এটা অন্য কোনো গ্রহের দশাতেও হতে পারে। সে মানে খিদে আছে কিন্তু কিছুতেই খেতে পাচ্ছে না, এরকম সমস্যাও হয়। খিদে আছে খেতে পাচ্ছে না, মানে খেয়ে যদি খায় তার মানে কি খাওয়ারটা হজম করতে পারছে না, তো সেক্ষেত্রে হজম করতে পারছে না বা নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, এরকম একটা ব্যাপার। কিন্তু এটা তো মূলত ডাক্তারের কাছে গেলেই বলবে হয় গ্যাসের প্রবলেম নয় কিছু, কিন্তু সে বিভিন্ন জায়গায় বিভিন্ন ডাক্তার দেখিয়েছে, কিছুতেই কিন্তু তার রোগের সমস্যার সমাধান হচ্ছে না। সেই ভদ্র মহিলা লাস্টে আমি আপনা ওনাকে বললাম যে আপনি এক কাজ করুন, আপনি রাহুর আপনার অনুযায়ী আপনার ওনার ওয়েট বডি ওয়েট যা কিছু আছে অনুযায়ী আমি একটা গোমেদ ধারণ করতে বললাম। তো গোমেদটা ধারণ করার পর দেখা গেল কিন্তু 4-5 মাস বাদেই কিন্তু ওনার কিন্তু এই যে সমস্যাটা এটা কিন্তু আস্তে আস্তে এই যে লুকিয়েছিল কি রোগ এবং তার মধ্যে একটা অবসাদ যে আমার কি হয়েছে, কারণ কি এই যে পাথরটা পড়লো পাথরটা কিন্তু ভেতরে গিয়ে ওনার রোগটা সারালো না, কিন্তু দেখা যাচ্ছে কোন সমস্যা থেকে এটা আসছে সূত্রটা ধরিয়ে দিল, সূত্রটা ধরিয়ে দিল। আসল কিন্তু আমাদের শরীরে আমাদের মনে যা যাবতীয় সমস্যা তৈরি হয় তার পেছনে কিন্তু গ্রহরাই কিন্তু দায়ী। গ্রহদের প্রভাব মানুষের ওপর পড়ে, তাদের যে রে সেগুলো সায়েন্টিফিক্যালি মতে তাদের রেটা আমাদের শরীরে পড়ে এবং সেটা পড়েই কিন্তু আমাদের কুলকুণ্ডলী চক্রে বিভিন্ন রকম একটা প্রক্রিয়া সৃষ্টি করে এবং তার ফলে কিন্তু মানুষের জীবনে বিভিন্ন ভাগ্য কর্ম মন মানসিক সব দিক থেকে রোগ ব্যাধি সব থেকে কিন্তু সেটা তৈরি করে। দেখো কে কারো যদি কে জ্যোতিষে বিশ্বাসী যদি কেউ হয়ে থাকে তবে সে খুবই জানতে পারবে যে এটা নিয়ে নাড়াচাড়া করছে। তো সেক্ষেত্রে আজকালকার দিনে কিন্তু এরকম মানুষ কিন্তু খুবই কম দেখা যায় যে জ্যোতিষটা মানছে না। এটা কিন্তু দেখা যায় যেটা আগে হওয়ার কথা ছিল যে অনেকেই কিন্তু জ্যোতিষ সম্পর্কে খুবই বিশ্বাসী ছিল কিন্তু কেউ কিন্তু জ্যোতিষ দেখায়নি, কিন্তু আজকে অবিশ্বাসী মনরাও কিন্তু আমি দেখেছি কিন্তু জ্যোতিষ দেখাতে আসছে। বিশেষ করে যারা টিনেজার আছে 18-20 বছরের ছেলেমেয়েরা তারাও কিন্তু এই সময় এসে জ্যোতিষটাকে বিশ্বাস করতে শিখেছে। তার কারণ হচ্ছে আমি তো বলছি যে যদি যদি ঠিক আপনি জিনিস পড়েন, পাথর অরিজিনাল হয় ডুপ্লিকেট হয়, আপনি যদি ঠিক জিনিস পড়েন ঠিক প্রতিকার করেন তাহলে যেরকম আগুনে হাত দিলে হাত পুড়বেই ঠিক সেই রকমই আপনার যেটা প্রতিকার আপনি পড়ছেন সেটা আপনি বিশ্বাসী মন নিয়েই পড়েন অবিশ্বাসী মন নিয়েই পড়ুন তাতে কিন্তু কাজ হতে বাধ্য। আর দ্বিতীয় কথা হচ্ছে যেটা বিশ্বাস, বিশ্বাসে কিন্তু আরও তাড়াতাড়ি কাজ হয়, কারণ আমরা যখনই বিশ্বাস করবো জিনিসটাকে সেই জিনিসটা কিন্তু আরও তাড়াতাড়ি সুফল দিতে শুরু করবে যেহেতু জিনিসটা দৈবভাবে তৈরি হয়। এখানে দাঁড়িয়ে একটা কথা সত্যি, অনামিকাদের এই অনুষ্ঠান একটা অন্য জায়গায় কিন্তু আমাদেরকে নিয়ে যায় এবং খুব মন দিয়ে শুনতে ইচ্ছা করে তার ভেতরের যে কথাগুলো। অবশ্যই এগুলো তো তার নিজের কথা নয়, কারণ তিনি সায়েন্টিফিক রিজন দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন কেন কিভাবে। আমরা এই যে কুলকুণ্ডলিনীর কথা শুনলাম, আমরা কিন্তু প্রত্যেকেই জানি আমাদের ভেতরে যে 7টা কুলকুণ্ডলিনীকে আমরা জাগ্রত করতে হয় আমাদের, আর সেটা আমরা যদি জাগ্রত করতে পারি তার সাথে গ্রহদের রঙের কিন্তু একটা সম্পর্ক রয়েছে। যারা সায়েন্স নিয়ে পড়েছেন বা যারা পড়েননি, যারা একটু আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত রয়েছেন তারা কিন্তু এই কথাগুলো একদম জানেন যে একেবারে সঠিক, এবং এর মধ্যে কোনো হিয়ালি নেই, কোনো অবাস্তব জায়গা নেই। অনেকেই হয়তো অনেকের কাছে গেছেন, অনেকেই অনেক স্বপ্ন আপনাদের দেখিয়েছেন, আপনারাও ভেবেছেন সেই গিবিকে তাল দিয়ে যে হ্যাঁ এই মুহূর্তে আপনার হয়তো কোনো পুরুষ বন্ধু গেছেন, তাকে হয়তো বলেছেন যে আপনার ঐশ্বর্য রায়ের মতো মহিলার সাথে বিয়ে হবে, আপনিও হয়তো তাই ভেবেছেন, হয়তো আপনার সুন্দরী কোনো মহিলার জোগাড় রয়েছে, কিন্তু সেই জায়গায় যখন সেটা হয় না আপনি কিন্তু ভেঙে পড়েন এবং শাস্ত্রটাকে কলুষিত করেন। সেখানে দাঁড়িয়ে আজকে অনামিকাদি যেটা বললেন একদম সঠিক কথা যে আজকে কিন্তু টিন এজাররাও শুধু টিন এজার বলবো না, আমি ছোট মানে বাবা মারাও তাদের বাচ্চাদের কথা জানতে চায় যে তাদেরকে কিভাবে গড়বে। আমাদের সময় দিদি এত চ্যানেল ছিল না, এত জ্যোতিষ বন্ধুকে আমরা হাতের কাছে পেতাম না,
তাই আপনাদের সুযোগ রয়েছে, আপনার সন্তানকে আপনি কিন্তু আপনার মনের মতো করে তৈরি করতে পারেন সঠিক জ্যোতিষ ব্যক্তিত্বের কাছে গিয়ে। অবশ্যই তাই যারা আসতে চাইছেন দিদির কাছে, ফোন নাম্বার খোলা রয়েছে, বুকিং নাম্বারে অবশ্যই আপনাকে ফোন করে চেম্বার অবধি আসতে হবে। বুকিং নাম্বার একটু বলে দেবো, 9088146864 এবং 8697535727, এই নাম্বার দুটো খোলা রয়েছে, আপনারা বুকিং করুন। আপনারা জানেন প্রতি বৃহস্পতিবার হাতিবাগান স্টার থিয়েটারের পাশে জ্যোতি চেম্বারে দুপুর 1টা থেকে 4টা অবধি কিন্তু দিদি থাকেন। অবশ্যই যোগাযোগ করুন। প্রতি মঙ্গলবার চুচুড়া আখনবাজার স্বপ্ননীর কমপ্লেক্স পাঞ্জাবি মিউজিয়ামের বিপরীত গলি বিকেল 4টা থেকে 6টা পর্যন্ত থাকেন। এছাড়া খড়গপুর, বোলপুর, মেচেদা প্রভৃতি জায়গায় আপনারা পান। আরও অনেক চেম্বার রয়েছে, আমাদের স্ক্রলিংয়ে যাচ্ছে, একটু আপনারা দেখে নিয়ে কিন্তু অবশ্যই ফোন করে চলে আসুন। যারা সত্যি নিজেদের জীবন, নিজেদের ভবিষ্যৎ, যে স্বপ্ন দেখেছিলেন তাকে গড়তে চান, এবং বা অভিভাবকরা যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই দিদির সাথে যোগাযোগ করতে পারেন। দিদি, এই এরকম হয়তো আমাদের অনেক বন্ধু রয়েছে যারা রাহু কেতু বা শনির দশা শুনলে অর্ধেক তারা ভয়ই পেয়ে যায়, ভাবে যে এখানেই জীবনটা থেমে গেল। তো শনির দশা বা কেতুর দশা বা রাহুর দশা, যেটাকে আমরা খুব খারাপ ভাবি, খারাপ তো নিশ্চয়ই, কিন্তু সেখানে দাঁড়িয়েও যদি আমরা সঠিক মানুষের হাতটা ধরি তাহলে আমরা কি ভালো থাকতে পারি না? অবশ্যই, নিশ্চয়ই প্রতিকার যদি ঠিকঠাক হয়ে থাকে, প্রতিকারের কিন্তু মানে বিচারের পর কিন্তু প্রতিকারের একটা ব্যাপার থেকে থাকে। প্রতিকারটা কাকে পড়ানো হচ্ছে, তার বয়স কত, তার ওয়েট কত, এইভাবে কিন্তু যে পাথরটা রয়েছে স্টোন কিন্তু সেইভাবেই কিন্তু নির্বাচন করা হয়। দেখা যাচ্ছে যে একরতির এদিক ওদিক হয়ে গেলেও কিন্তু অনেক সময় সেই মানুষটা জীবনে সমস্যা। আমরা জানি কি যে শুধুমাত্র নীলাই ক্ষতি করে, নীলা থেকে ভয় আছে, শুধু গ্রহ থেকে নয়, নীলা থেকেও কিন্তু সাধারণ মানুষের ভয় আছে। বা নীলা পড়লে কি জানি, যার লাগবে তাকে দিলেও, নীলা পড়লে কি জানি যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি বলবো যে নীলা পড়লে নয়, প্রত্যেকটা রত্নেরই কিন্তু সাইড এফেক্ট আছে, কোনোটা কম কোনোটা বেশি। কারণ দেখা যায় যে আমরা অনেক সময় দেখি যে বিবাহে মুক্ত, ডায়মন্ড এগুলো কিন্তু উপহার দেওয়া হয়। কথাটা প্রসঙ্গ উঠলো বলে বলি, আজ থেকে 5 বছর আগে আমি একজন ভদ্রমহিলাকে দেখেছিলাম, সেই ভদ্রমহিলার মেয়েকে বিয়ে দিয়েছিল। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ডায়মন্ড তাকে একখানা গিফট আর কি দিয়েছিল, তো সে ওটা পরার পর, একটু বড় সাইজেরই ছিল, মেয়ের কিডনিটা ড্যামেজ হয়ে মারা যায় বেশ কিছুদিন বাদে। তো সে একজন এক জনের কাছে দেখিয়েছিল, সেখান থেকেও সেই একই রিপোর্ট, তার ডায়মন্ডটা শ্যুট হয়নি। এবার আমার কাছেও এনে দেখেছে সেটা ঠিক কিনা কতটা, দেখা গেল যে হ্যাঁ সত্যি ওই যে ডায়মন্ডটা ওটাই কিন্তু তার মারক রত্ন হিসাবে রয়েছে। সেই জন্যই বললাম যে অষ্টমপতি, যেটা আমাদের লগ্ন থেকে অষ্টম ঘর থাকে, সেই অষ্টমপতির প্রতিকার যখন করা হবে সে তখন কিন্তু একটু ভেবেচিন্তে বিচার করতে হবে, নাহলে কিন্তু একটা সাধারণ মুক্তও কিন্তু একটা মানুষের ফুসফুসের যে কোনো রোগের কিন্তু কারণ হতে পারে। এবার হচ্ছে যে রাহু কেতু, এই যে রাহু আছে, রাহুর প্রতিকার কিন্তু প্রত্যেকটা মানুষের, যদি রাহুর দশা অন্তর্দশা চলে তাহলে কিন্তু রাহুর প্রতিকার কিন্তু অবশ্যই করা দরকার। তার কারণ হচ্ছে রাহু গুপ্ত রোগ তৈরি করে, ভেতরে শরীরের ভেতরে স্টোন তৈরি করে, পাথরের রোগ তৈরি করে। যদি বুধের পাশে থেকে থাকে বা বুধের ওপর দৃষ্টি বিনিময় করে তাহলে কিন্তু দেখা যায় গল ব্লাডার হয়। যদি শুক্রের সাথে সংযোগ স্থাপন করে সেক্ষেত্রে কিন্তু দেখা যায় রাহু শুক্রের সাথে বা চন্দ্রের সাথে অবস্থান করলে সেক্ষেত্রে কিন্তু কিডনিতে স্টোন হওয়ার সম্ভাবনাটা থেকে থাকে। প্রায়শই মানুষই দেখা যায় যে কিডনিতে কিন্তু স্টোন হয়, এবং সেটা এমন কিছু মারাত্মক বা ভয়াবহ কিছু নয়, সেটা মানুষের বিভিন্ন রকম, আমরা যেটা ডাক্তারি উপায়ে ভাবি জল না খেলে সেটা হয়, কিন্তু কেন খাচ্ছে না সেটার প্রশ্ন এটাই আসে। যখনই চন্দ্রের সাথে রাহু চলে যায় তখনই কিন্তু একটা যোগ যেটা তৈরি হচ্ছে সেটা খুবই খারাপ যোগ, গ্রহণ যোগ তৈরি হচ্ছে, এবং তার সাথে সাথে যে শুক্রের সাথে যায় সেক্ষেত্রেও কিন্তু রাহু শুক্রের সাথে অবস্থানেও কিন্তু এই সমস্যা তৈরি করছে। তাই সমস্যা তৈরি হওয়ার আগে, আপনার যে সমস্যা শরীরে তৈরি করছেন আপনি, তার আগে অবশ্যই আপনার যে ছকটা সেটাকে আগে জেনে নিন, আপনি নিজে কি নিয়ে এসছেন, আপনি জন্মেছেন, আপনি শুধু জন্মেছেন নয়, আপনি যে সময় জন্মেছেন সেই সময় কিন্তু আপনি অনেক কিছু বড় জিনিস নিয়ে এসছেন, সেটাকে যখন আপনি ভেরিফাই করবেন তখন দেখবেন যে আপনি কি ভালো এনেছেন না খারাপ এনেছেন। যদি ভালো থাকে তো ভালো, সেখানে যে খারাপটা আছে সেটাকে দূর করে দিতে হবে, আর যদি পুরোটাই খারাপ থাকে তাহলে ভাবতেই হবে আপনার পুরনো যে প্রারব্ধ, অর্থাৎ আপনি পূর্বজন্মকৃত যে দোষ সেটাকেও সঙ্গে করে নিয়ে এসছেন যার জন্য খারাপ, কিন্তু সেটা নিয়ে কোনো ভয় পাওয়ার দরকার নেই।
প্রত্যেকটা সমস্যার কিন্তু সমাধান আছে, সেটা রোগ হোক, ব্যাধি হোক, অর্থ হোক বা কিছু হোক। এই নয় যে একদম আপনি খেতে পাচ্ছেন না, রাতারাতি কোটিপতি হয়ে গেলেন, ওই রকম আশা কিন্তু আমার কাছে করবেন না। কারণ আমি আপনাকে ভরসা দিতে পারি, বিশ্বাস দিতে পারি, কিন্তু মিথ্যে কিন্তু স্বপ্ন দেখাবো না, যেটা অবাস্তব সেটা বলবো না। ছকে যোগ নেই আপনার সরকারি চাকরির, আমাকে লক্ষ কোটি টাকা যদি আপনি রত্ন দিতে বলেন তাতেও কিন্তু আমার আপনাকে সরকারি চাকরি আমি করিয়ে দিতে পারবো না। কারণ হচ্ছে আপনার ছকে কিন্তু যোগই নেই, যদি সেটাই করতে পারতাম তাহলে অ্যাস্ট্রোলজির প্রোগ্রাম না করে সরকারি চাকরি দিতাম। একদম তাই, আমাকে অনেকে এসে বলেছে দিদি আপনি যা পাথর দেবেন আমি সব পড়বো, আমাকে সরকারি চাকরিটা করিয়ে দিন। যে মানুষের যোগই নেই তাকে আমি চাকরিটা দেবো কোথায়? সরকারি চাকরি কি আমার হাতে আছে? ওটা আপনার ভাগ্য। কারণ সরকারি চাকরি পেতে গেলে এটা সবসময় মাথায় রাখবেন, সরকারি চাকরি পেতে গেলে রবিকে উচ্চস্থ থাকতে হবে, আপনার বাড়ির পূর্ব দিকটাকে ঠিকঠাক রাখতে হবে, কারণ বাস্তু একটা বড় ফ্যাক্টর, আপনি কোথায় বাস করছেন। এবং তার সাথে সাথে হচ্ছে রাহুকে কিন্তু ঠিক রাখতে হবে। রাহু যদি রবির সাথে বসে থাকে সেক্ষেত্রে কিন্তু সরকারি চাকরির যোগ থাকলেও কিন্তু কোনো দিন কিন্তু রাহু দশান্তর্দশায় শনি সাড়ে সাতিতে সরকারি চাকরি হবে না। বারবার আপনার যোগ আসবে কিন্তু বারবার কিন্তু সেই স্বপ্নটা কিন্তু ভেঙে যাবে। একদম, আমি যেটা বলছিলাম একটু আগেই যে জ্যোতিষ কিন্তু কোনো ভগবান নয় এবং ম্যাজিশিয়ান নয়। আপনার জন্মছকে যেটা আছে মাতা অনামিকা কিন্তু সেইটাকে, যেটা খারাপ সেটাকে সরিয়ে দিয়ে এবং যেটাকে ভালো সেটাকে জায়গাটা ঠিক করে বা খারাপ জায়গার সময়ও আপনি কিভাবে ভালো থাকতে পারবেন সেই জায়গাগুলো বুঝিয়ে দিতে পারবেন, প্রতিকার দিতে পারবেন। কারণ যারা মাতা অনামিকার কাছে এসছেন তারা জানেন তার প্রতিকার শুধুমাত্র নেওয়া না, নেওয়ার সাথে সাথে আমরা যেমন কথা বলি প্রতিকারও শুনবে, তার কাজ দেখাতে শুরু করে দেয়, কথা বলতে শুরু করে দেয়। তো যারা আসতে চাইছেন তাদের জন্য চেম্বারে অবারিত দ্বার, আসুন আপনারা, যোগাযোগ করুন। এবং তার টোটকাট এবং টিপস মারাত্মক কাজ দেয়, এটা নিয়ে আজকের দিনে কোনো প্রশ্ন নেই। তাই অবশ্যই বলবো, অনেক জায়গায় তো ঘুরেছেন, অনেক বন্ধুরাই রয়েছেন হাল ছেড়ে দিয়েছেন, তাই হাল না ছেড়ে যারা কোথাও কিছু পাননি তাদেরকে বলবো যে মাতা অনামিকা এমন একটা নাম যার কাছে এলে শুধুমাত্র সফলতা এবং সাফল্য, এই শব্দগুলোই আপনার জীবনকে জাপটে ধরবে। তাই যারা পেতে চাইছেন তাদের জন্য রয়েছেন মাতা অনামিকা, হাতটা বাড়াবেন আপনি। এবং এটা কিন্তু প্রমাণিত যে আপনি অন্য লোকের কাছে যে জায়গাটা পাবেন না, যে ভরসাটা পাবেন না, দিদি যেটা ভীষণ গুরুত্ব দেয়, বিশ্বাস, ভরসা, আস্থা, এই তিনটে জিনিস শুধু আসার আগে আপনি নিয়ে ঢুকবেন চেম্বারে। তারপর দেখুন আপনার জীবনে কি মিরাকল রেজাল্ট হচ্ছে, কিভাবে আপনার জীবনটাকে বদলে দিতে পারছেন তিনি। হ্যাঁ, অবশ্যই বলেছি ম্যাজিক নয়, কাজের মাধ্যমে তিনি কিন্তু বদলে দেবেন। প্রতিকার যাদের দরকার তাদেরই দেবেন, এমন নয় যে মাতা অনামিকার কাছে গেলাম, যেটা দিদি এক্ষুনি বলছিলেন যে প্রচুর টাকা খরচা করলাম আমার সরকারি চাকরি চাই, সেই জায়গাটা উনি পাইয়ে দিতে পারবেন না। কিন্তু আপনার যদি সরকারি চাকরির যোগ থাকে এবং কোনো কারণে আটকে যাচ্ছে সেই জায়গাটাকে উনি কিন্তু অবশ্যই বুস্ট আপ করে দিতে পারবেন। এই আর অবশ্যই তিনি এই জ্যোতিষটা জানেন, তন্ত্রটা জানেন, তাই কিভাবে কি কি স্টেপ ফেলে এগোতে হয় সেটা কিন্তু উনি বলে দিতে পারবেন। তো যাওয়ার আগে কি একটা টোটকা দেবে ছোট্ট করে? অবশ্যই, যারা আমি রাহু নিয়ে প্রোগ্রাম করলাম, আজকে সমস্ত প্রোগ্রামটা প্রায় রাহু নিয়েই হয়ে গেল। তো যাদের মনে করছেন যে রাহু চন্দ্রের যোগ রয়েছে সেক্ষেত্রে তাদের তাদের একটা সমস্যা থাকে, সেটা হচ্ছে মানসিক দুর্বলতা। তারা খুব সহজেই কিন্তু আবেগবশত মানুষের সাথে মিশে নানা রকম কথা বলে ফেলে, সেক্ষেত্রে দেখা যায় মনের কথা বলে ফেলে, সেক্ষেত্রে সেখানে শত্রু তৈরি হয়, আবার নানা রকম সমস্যা আসে। এবং তার সাথে সাথে দেখা যায় যে চন্দ্র ডিস্টার্ব হয়ে গেলে মানসিক দিক থেকেও কিন্তু সমস্যা আসে। তো এই রকম ব্যক্তিরা দুটো রূপোর চৌকো পাত নেবেন, ছোট ছোট নেবেন, সেটা বড় হওয়ার দরকার নেই। একটা যে কোনো পঞ্চমীর দিনকে আপনারা জঙ্গলে পুঁতে দিয়ে আসবেন, অনেকটা দূরে গিয়ে, বাড়ি থেকে অনেকটা দূরে, যত দূরে করবেন ততটাই ভালো। আর বাকি যে চৌকো পাতটা থাকবে সেই পাতের ওপরে আপনি কোনো ধারালো চাকু বা কিছু বা ছুঁচ দিয়ে ভালো করে নিজের নামটা খোদাই করে কিন্তু ওম কথাটা লিখবেন, তারপরে ওটাকে আপনার যে বালিশে ঘুমান সেই বালিশের ভেতরে ওটাকে রেখে দেবেন। এভাবে করুন, ওটা দীর্ঘদিন থাকতে থাকতে কিন্তু অনেকটাই কিন্তু সমস্যার সমাধান হবে। তাই যারা সমাধান চাইছেন তারা তো এইটাই করবেনই, কিন্তু তার আগে অবশ্যই কোন গ্রহ কোথায় আছে সেটা দেখে নিয়ে দিদির কাছে প্রেডিকশন করে নিয়ে প্রতিকারে যাবেন। দিদিকে ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের, সবাই ভালো থাকুন, এই আশা নিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার।